আল্লাহ কে রাজি করতে চান, খুশি করতে চান, তাদের জীবনের মাকসাদ একটাই হবে, আমার চলন হবে আল্লাহ জি রাস্তায় চললে খুশি, আমার দেখা হবে আল্লাহ যেটা দেখলে খুশি, আমার কথা হবে আল্লাহ যেটা বললে খুশি, আমার শোনা হবে আল্লাহ যেটা শুনলে খুশি। এ যুবকেরা তরুণেরা, আমার খাদ্য হবে ওটা আল্লাহ যেটা করলে খুশি, তাই বলে দিয়ে যে আল্লাহ কোনটা করলে খুশি। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলে, মাতা কুমর রসুল ফাকুজো হো অমান আকুমান হো ফান্তা হো, এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য আমার নবী মুহাম্মদ রসুলকে নেতা করে পাঠিয়েছি, আমার নবী যেটা বলবে ওটা মেনে নাও, আমার রসুলের হায় হ্যাঁ বলো, আমার রসুলের লাই না বলো, আমার নবীর আদেশকে মেনে নাও, আমার নবী নিষেধকে ছেড়ে দাও, তাহলে আমি আল্লাহ আমাকেই যাবে। এ যুবকেরা আল্লাহ নবীকে তাহলে আমাদের মানতে হবে। কোরআনে আরেক জায়গায় আল্লাহ জানিয়ে দিলে, লাকাদ কানা খুফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এ দুনিয়া মানুষেরা আমি তোদের স্রষ্টা তোদের মালিক, এই জমিন আমার, আসমান আমার, এই কায়নাত আমার, সব আমার, এই পৃথিবীটা পানির উপরে ভাসমান রয়েছে, পানি বেশি রয়েছে রে বাবা, এই জমিন পানিতে টলমলো করতে ছিল, আমি আল্লাহ জমিনকে দাঁড় করাবার জন্য পাহাড়কে দিয়ে পেরেক মেরে দাঁড় করিয়ে দিয়েছি, এই জমিন থাকবে না, এ পাহাড়ও থাকবে না, এ আসমান থাকবে না, তারা থাকবে না, সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, এ বান্দারে তোরও একদিন দুনিয়ায় থাকবে না, সবাইকে ডেকে নেবো, কিন্তু তোদেরকে আমি জানিয়ে দিই আমার আখেরাতে দুটো জায়গা আছে, একটা সাফল্য হলো জান্নাত, আর যারা সাফল্য হতে পারবে না জাহান্নাম, যাদের ডানাতে আমল নামাতি হবে তারাই সাফল্য, তারাই হবে জান্নাত, প্রকৃত হার জিত তো সেখানে হবে গো। এ যুবকেরা ডানাতে আমল নামা যারা পাবে তারা জান্নাতে যাবে, বাহাতে আমল নামা যারা পাবে তারা জাহান্নামে যাবে। হে আমার বান্দা বান্দিরে, দুনিয়ায় তোরা কিভাবে চলবি, তোরা কিভাবে সংসার করবি, কিভাবে ব্যবসা করবি, কিভাবে রাজনীতি করবি, কিভাবে রাষ্ট্র চালাবি, কিভাবে প্রতিবেশীর সঙ্গে মিশবি, কিভাবে অমুসলিমের সঙ্গে মিশবি, কিভাবে গণতন্ত্র রাষ্ট্রই থাকবি, কিভাবে সংসার করবি, কিভাবে ছেলে বুলে মানুষ করবি, টোটাল কিছু আমি আল্লাহ তোদেরকে বলে দি আমার হাবিব মুহাম্মদ থেকে শিখে নে। আমরা শিখব কার কাছ থেকে, ডাক্তারের কাছে, উকিল, জজ, এদের কাছে? আমরা শিখব একজনের কাছ থেকে, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার উত্তরসূরি হলো কি, আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া আলেমে হাক্কানীদের থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমে হাক্কানী তারা যারা এক্সট্রার মাথা মারে না, নবীর কথাটাকেই শুনাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে নুমান বিন সাবিত, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে মুহাম্মদ, ইনারা সব সাফি, মালিকি, হাম্বলি, ইনারা সব আলেমে হাক্কানি। আমার মুজাদ্দুদুজ জামান সাইয়েদুনা আবু বকর সিদ্দিক, খাজা গরিবে নওয়াজ গৌসুল আজম, মুজাদ্দিদে আলফেসানি, পাঁচ হুজুর কিবলা খলিফা হযরতগণ, বেশক ইনারা আলেমে হাক্কানি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা রসুল যা বলে গেছে, কোরআন সুন্নাকে সামনে রেখে মানুষকে শিক্ষা দিয়ে গেছে। এজমা কিয়াসটা কোরআন সুন্নারই ভেতরে বাইরে নয়। তাহলে যদি মুক্তি পেতে চান, রাস্তা ওপেন ভাই, কোনো গেট নেই, কোনো বাধা নেই। এখন যদি কেউ এখান থেকে 10 জন উঠে চলে যায়, কেউ ধরে টানবে? এক কথা বলুন, টানবে? এখন যদি এখান থেকে 10 জন সামনে গিয়ে বসে মদ খেতে শুরু করে দেয়, আবার কেউ কিছু বলতে যাবে? ওপেন, রাস্তা খোলা, এখানে বসে থাকবে যতক্ষণ রহমত পাবে, চলে যাবে, পাবে না, ওপেন কথা। ভালো হালাল জিনিস খাবে, আলহামদুলিল্লাহ বলবে, নেকি হবে, হারাম জিনিস খাবে, জাহান্নামে যাবে, রক্ত খারাপ হবে, সন্তানও খারাপ হবে, ওই সন্তানের হাতে মার খেতে হবে,
গরিবের লুটে, অসহায়ের লুটে, এতিমের লুটে, মানুষের লুটে, মিথ্যা কথা বলে, জোর করে, জুলুম করে, তারপরে নারী দেহ ব্যবসা করা পয়সা থেকে শুরু করে নোংরা নোংরা খারাপ পয়সা মদ বিক্রি জুয়া খেলা থেকে শুরু করে গান বাজনা বার খোলা থেকে শুরু করে যা খুশি করো ওই পয়সায় তুমি খাবে দুনিয়ায় তোমাকে পীর ভাবো অলি ভাবো হাজি ভাবো নামাজি ভাবো যাই ভাবো আমার আল্লাহর খাতে তোমার নামটা কি উঠছে দেখো মেয়েদের দালালি করত মদ মাতাল মদ বিক্রি করত জেনা করাতো সুদ সুদের ব্যবস্থা করেছে জুয়া খেলার আড্ডা করেছে শুনছেন না ওইখানে কিন্তু তোমার নামটা কি উঠছে দেখো সেদিন তোমার সব হারে 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 সব আল্লাহ বুঝাবে তুমি যদি মনে করো মরণের সময় আমি এখনই খড়খড় খড়খড় করবে যে মানে তওবা করলো এখনই তো তওবা করাবে এখনই দাঁড়া তওবা করাবে এখনই দু রকমের পাপ আছে করকম দু রকম একটা সাগিরুন একটা কাবিরুন তো আছে দুটো সাইড আছে এটা একটা বান্দার সঙ্গে সম্পর্ক আল্লাহর আর একটা বান্দা বান্দার সম্পর্ক যদি কেউ আল্লাহর কাছে পাপ করলে অর্থাৎ আল্লাহর হুকুম যেটা আল্লাহর হক কথা বুঝে আসছে না নাই হুকুকুল্লাহ আল্লাহর ইবাদত যেটা তাতে যদি কিছু বান্দা ভুল করে ফেলে আল্লাহ মাফ করে দিতে পারেন কেন আল্লাহর বান্দার ব্যাপার আল্লাহ বড়ই দয়ালু মাফ করে দিতে পারে কিন্তু গরিবের উপরে মানুষের উপরে মা বাপের উপরে স্ত্রীর হক স্বামীর হক পাড়া প্রতিবেশীর হক গরিবের হক এতিমের হক সমাজের হক এই হক যদি কেউ নষ্ট করে ফেলে সেই লোকটা যদি না মাফ করে আর মাফ হবে না শুনছেন আমার অজে আপনাদের অসুবিধা হচ্ছে বুঝার চেষ্টা করেন বাবা মার আজ হয়তো মাথায় টুপি তোমাদের নেই আজ পরনে হয়তো সুন্নতি লিবাস নাই মুখে হয়তো দাড়ি নাই ইনশাআল্লাহ সকর করে বলতে পারি এখানে যতজন বসে আছে এখানে একটা কেউ জাকাত ঠেকো নেই সুদ ঠেকো নেই ঠিক না বেঠে এই যে পরিবর্তন তোমাদের হচ্ছে আস্তে আস্তে হবে একদিন দেখবে দাঁড়িও রেখে দিয়েছো টুপিও পরেছো জুব্বাও লাগিয়েছো হবে আস্তে আস্তে কমসে কম ওই কাজ থেকে তো পবিত্র হচ্ছে তা আমরা যদি না বলি তোমরা তো খারাপ হয়ে যাবে তাহলে বলবো না বাদ দেব তবেই তো তোমরা পরিবর্তন হবে শুধরাবে আহা কত কষ্ট করলো নবী আমার ইসলামকে প্রচার করতে গিয়ে নবী সাহাবারা কত মার খেলেন ইসলামকে প্রচার করতে গিয়ে ন্যায় সত্যকে প্রচার করতে গিয়ে কত মার খেয়েছে বাপ এইদিকে দেখেন মানুষজনের জায়গা হচ্ছে না চট এনেছে আবার বিচরছে হইলে হচ্ছে তাই একটু এইদিকে দেখেন আর এইটাই তো সমস্যা হয়ে গেছে আরো অনেক সমস্যা বাপ অধিকার বলছি না একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুনছি লাগেন একটু أصبح بعد من طلعته والليل دجى من وفرته أصبح بعد من طلعته Allah.
صحبتي سجر نطق الحجر سقى القمر بإشارته الله 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 لا إله إلا الله اللهم صل على মুসলমান গরিব ছেলে মেয়েরা তরুণীরা বাপেরা পূজার চেষ্টা করে আমাদের সবকিছু একমাত্র নবী মুহাম্মদ রাসূল থেকে নিতে হবে রোজা রাখবে নবীবা কিভাবে রেখেছো এইভাবে রাখতে এইভাবে করতে হবে গো কারো কথা চলবে না কারো কথা চলবে না এই যুবকেরা তরুণেরা এমন করে যদি আপনি জাকাত দেন আল্লাহ নবী যেভাবে দিতে বলেছে ওইভাবে তোমাকে আমাকে জাকাত দিতে হবে এই যুবকেরা তরুণেরা বাপেরা সংসার জীবন করবে স্বামী স্ত্রী কেমন সম্পর্ক থাকবে কিভাবে সম্পর্ক থাকবে এটা আমার রসুল থেকে শিখতে হবে গো যুবকেরা শুনে রেখে দাও নিজের কন্যাদের বিবাহ দেবে আল্লাহ নবী কিভাবে দিয়েছে জানতে হবে ছেলেদের বিবাহ দেবে আল্লাহ নবী কিভাবে বিবাহ করেছে জানতে হবে শেরে খোদা আলীর বিবাহটা কিভাবে দিয়েছে জানতে হবে তুমি জিন্দগির প্রতিটা মুহূর্তে নবীকে রাখতে পারো নিঃশ্বাসটা চলে যাবার পরে তোমাকে যখন কবরে নিয়ে আসবে তোমার বাপ মা তোমার সাথে কবরে থাকবে না তোমার ছেলে পুলে তোমার সঙ্গে কবরে থাকবে না তোমার স্ত্রী আত্মীয়-স্বজন তোমার সঙ্গে কবরে থাকবে না কিন্তু চিন্তা করো না গো যদি জমিনে তুমি নবী 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 করে যেতে পারো কবরে জমিনে মদিনাওয়ালা তসরিব নিয়ে আসবে আরো জোরে বলুন সুবহানাল্লাহ আহা ছেড়ে দিও না অনেক দূরে চলে গেছি কিন্তু আমরা নবী থেকে ফিরে আসো ঘরের ছেলে ঘরে চলে আসো বারবার বলছি চলে আসো ধনী হতে আমি বারণ করছি না উসমান গনির মতো ধনী হও মা বোনেরা অর্থশালী হবেন কোন অসুবিধে নাই কিন্তু খাতুনে কি বলে আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা আম্মার মতো হন কথা বুঝছেন না সব কিছু আমাদের ঘরে রাসূলকে ফলো করতে হবে বাপ অন্য কারো কথা চলবে না কোন বিশায়ে পীরজাদা মুফতি আলেম উলামা কারো কথা ইসলামে চলবে না যদি পীর যদি নবীর কথা বলে অবশ্যই সেই হাক্কানি পীর তাকে মানবেন সম্মান করবেন প্রিয়ার করবেন তার কাছে যাবেন শিখবেন আল্লাহ খুশি হবে নবী খুশি হবে মুফতি যদি আল্লাহর কথা বলে রাসূলের কথা বলে তাহলে তাকে ভালোবাসবেন প্রিয়া করবেন যাবেন আল্লাহ খুশি হবে নবী খুশি হবে ইমাম যদি আল্লাহর কথা বলে রাসূলের কথা বলে আল্লাহ দাসত্ব করে নবীর গোলামি করে তবে সেই ইমামের পিছনে ইত্তেদা করবেন ইমামের কাছে যাবেন শিখবেন আল্লাহ খুশি হবে নবী খুশি হবে হাত্তাকে আমি আব্বাস সিদ্দিকও বলে যাচ্ছি আমি যদি আল্লাহর পক্ষে রাসূলের পক্ষে কথা বলি আমার মুখের কথা যদি আল্লাহর জন্য রাসূলের জন্য থাকে তবেই আমাকে পিয়ার করা যাবে সেটাকে ফলো করা যাবে না আব্বাস সিদ্দিকের কথা শরীয়তে চলবে না কেন আমাদের কাছে কারো কথা নয় একটাই কথা মুহাম্মদ মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ নিজের আকীদা ঠিক করুন আজকে আমরা শুধু নামাজে নবীকে দেখেছি রোজাই নবীকে রেখেছি হজে নবীকে রেখেছি সংসারে নবী নেই বউ পেয়েছি
আর পরিবার স্বামীকে ধোকা দিচ্ছে, কেন নবী নেই ওখানে? বাচ্চাকে মানুষ করবেন কি করে ওখানে নবী নেই? বাচ্চা অল্প দিন হতে না হতে বিড়ি খেতে, সিনেমা গান ছাত্রা মদ বড় নারী সব চলছে, রাত 12টায় ঘরে ঢুকছে, ফজরের নামাজ কাজা করে শুয়ে আছে, কোনো খবর নেই, দুদিন পরে বাপ ঘরে পিটছে, বাপের নামে কেস হচ্ছে, নবী নেই। বলুন খারাপ লাগলে পেলেন কথাটা বলে চলে যাচ্ছি বাপ, এ বাবু ফোন রাখো, দুনিয়াদারি ছাড়ো কিছু কর, অবস্থা তো ভালো নয়। যে মেডিসিন নিয়ে লড়াই করি সে মেডিসিনই তো খুব কমজোর, ব্যাটারি পুরো একদম লাল কাতারে চলে গেছে, একটু চার্জ নিয়ে নাও, চার্জ নিয়ে নাও। আর আলহামদুলিল্লাহ নয় আল্লাহ শুকর, এই গোলামকে এই দাসকে নবীর এই গোলামকে আল্লাহ চার্জই করেছে, আমাকে দেখলে অক্সিজেন হয়, বলুন আলহামদুলিল্লাহ। অক্সিজেন সিন্থেটিক তোমাদের থেকে সরাবার প্ল্যান করছে, অক্সিজেন না শুনে যোগাযোগ না হয়ে যায়, অক্সিজেন না পেয়ে যায়, কথা বুঝছেন তো নাকি? কেন আমি নবীর মাহফিল এসে কোরআন হাদিসের কথা বলছি না, বলে ইসলামী মাহফিল করছি না, করি না। আজকে আমাদের ব্যবসা ওখানে নবী নেই। আরে ব্যবসা কি করছিস তুই? তো মুসলমান, তুই তো কলেমা পড়িস, তুই তো বলেছিস আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলিহি, তুই তো বলেছিস আমি নবীদের মানি, আর তোর ইমাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, তুই তো বলেছিস সাক্ষী দিয়েছিস লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাহলে তোর ব্যবসায় নবী নেই কেন? বলছে এখানে নবী কি দরকার, এখানে তো নবীদের নই, ও তো নামাজে মসজিদে থাকবে নবী, ও তো জলসায় থাকবে নবী, হুজুরদের কাছে গেলে থাকবে নবী, ও আল্লাহ রাস্তে বলে যাচ্ছে 10 টাকা ইনকাম হবে চিটিংবাজি করলে 100 টাকা হবে, 10,000 ইনকাম হবে চিটিংবাজি করলে 10 লাখ হবে, এই তো ব্যাপার নাকি? তোমার 10 লাখের উপরে তোমার ছেলে বসে মজা করবে, ফুর্তি করবে, আর তুমি কবরে পিসাই হবে, এই তো সিস্টেম। হ্যাঁ হ্যাঁ, তোমার ভালো লেগেছে, প্রয়োজন আছে, তোমার দরকার, একটু ভালো গাড়ি চাপবো, ভালো বাড়ি চাপবো, আল্লাহ নেই, এই আছে না নেই, তো তুমি তাহাজ্জুদ করে কাঁদো না, ও আমার আল্লাহ আমার একটা শখ গাড়ি কিনবো, একটু ব্যবস্থা করে দাও না, দেবে না? তুমি চেয়েছো কোনোদিন? তুমি না চাওয়ার আগেই তো বলছো কি করে হবে, তোমার প্রথম থেকেই ধান্দা চিটিংবাজি করে কি লোবো, তুমি চেয়ে দেখো না, অথচ সেটা তোমার চাপাও হলো, হালাল হলো, আবার তোমার পরকাতে কাঁটাও হবে না, কেন হালাল তো। আমার সোনার ভাইয়েরা, আমার আব্বারা, আমার মায়েরা বুঝার চেষ্টা করে, আল্লাহ ছেড়ে দেবে না, অনেক কষ্ট করে কিন্তু ইসলামটা আজকে খিলকাপুর গ্রামে এসেছে, আবার নতুন করে সেই আবু জেহেলের চালা ইংলিশের চালারা আবার ইসলামের উপরে আঘাত করছে, তাতারিরা হামলা করেছে, খারিজিরা করেছে, এজিদ করেছে, কথা বুঝে আসছে না, মুতাজিলারা করেছে, কি বলে মুসাইলামাতুল কাযাব করেছে, আবার নতুন করে শুরু হচ্ছে। তাহলে আমাদের জিন্দেগির প্রতিটা মুহূর্ত থাকবে আল্লাহ আল্লাহ রাসূল, তাই তো নাকি গো? কথা বলুন, তাই তো নাকি? তাহলে সংসার স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে তার থেকে শিখবেন, জোরে বলুন, রাসূলের থেকে। আম্মা জান হুজুররা গোশত চিবিয়ে দিতেন, রাসূল খেতেন, রাসূল চিবিয়ে দিতেন, আম্মা জানরা খেতেন, আম্মা জানরা সাহাবাদের ঘরে বলেছেন যে আমাদের সংসারে কোনো দিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একবার চোখ বড় করে আমাদের দিকে তাকায়নি, রাগ করা তো দূরের কথা, চোখ বড় করে তাকায় না, রেগে গেলে তাকায় না আমার রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে কি হচ্ছে, রোজ গুতগুতি ঠেলাঠেলি গুতগুতি ঠেলা, কারণ দুনিয়া ঢুকে গেছে, রসুল নেই ওখানে, রসুলকে ঢুকান সংসারে, ইনশাআল্লাহ দেখবেন কামিয়াবি হবে। আর যদি আপনার তকদিরে কিছু পরীক্ষা লিখা থাকে সেটাও হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু সেখানে অবশ্যই রসুল থাকবে, কথা বুঝে আসছে না? না, আপনার ব্যবসা, আপনার লাইফ স্টাইলের প্রতিটা মুহূর্ত, আপনি গণতান্ত্রিক দেশে কিভাবে বাস করবেন কার থেকে শিখবেন, কথা বলো, রসুল রসুল রসুল
রাসূল সব শিখিয়েছে আপনার পাড়া প্রতিবেশী অমুসলিম হিন্দু হোক আদিবাসী হোক সাঁওতাল হোক যে কোন ধর্মের হোক তাদের সঙ্গে কিভাবে মিশতে হবে তাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে তাদের ঘরে কিভাবে প্রেয়ার করতে হবে কি সম্পর্ক রাখতে হবে সমস্ত শিখবেন কার থেকে জোরে বলুন সবাই যে যার লিডার মানছে জি যার মানছে কোন জায়গায় সমস্যা নেই শুধু সমস্যাই তোমার আমার মধ্যে কেন তোমার আমার মধ্যে দুটো জিনিস ঢুকে গেছে এক আল্লাহর ভয় চলে গেছে আর লোভ ঢুকে গেছে লোভ লোভ এই জন্য আমরা বরবাদ হয়ে যাচ্ছি যদি ফিরে আসতে পারো অবশ্যই কিন্তু আল্লাহ দিন দেবে তবে আল্লাহ এক চান্সে দেবে না একটু একটু করে ছেড়ে দেবে একটু একটু করে হপান করে যদি আব্বাস সিদ্দিকী 10-20 কোটি টাকা দেখে ফেলে না আব্বাস সিদ্দিকী হয়তো হার্ট অ্যাটাক হয়ে যাবে কি একসাথে বেশি টাকা দেখলে কি হয় 2 টাকা কি হয় শুনেন তো নিজে হয়েছে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে যেই শুনেছে তোর নামে লটারি হার্ট অ্যাটাক করেছে ও আনার আগে মরে গেছে আল্লাহ পাক বোঝে কাকে কতটুকু কিভাবে দিতে হয় হপান করে দিয়ে দেয় না সব তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে তখন আব্বাস সিদ্দিকী এসে কানে হাত দিয়ে বাবারাও বলবে না কিছু বলবে না ওই জন্য আল্লাহ ধরে ধরে দেবে বুঝতে পারছেন তো ধরে ধরে দেবে না না তা আপনারও আল্লাহর দিকে ফিরে আসুন সব আস্তে আস্তে পাবেন কেন চিন্তা করছেন বাপেরা মনে রেখে দেবেন আল্লাহ দিকে যদি ফিরে আসতে চান নবীর দিকে যদি ফিরে আসতে চান জীবনে প্রতিটা মুহূর্ত আপনাকে আমার নবীকে ফলো করতে হবে আল্লাহ নবীকে যারা ইত্তেবা করবে তাদের সম্বন্ধে আল্লাহ কোরআনে একটা মেসেজ দিয়েছে ওনি মেসেজ আছে একটা জানিয়ে দিয়ে যান বড় কাফলা কুল রসুল আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ যারা বলে আল্লাহকে ভালোবাসি এরা সত্য বলে আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে নেবো মানুষেরা আল্লাহ দেখে ভালোবেসে নেবে তাদের সম্বন্ধে আল্লাহ জানিয়ে দিল কি আমি ওয়াকে ফিরুলা কম শুনো বাখো আল্লাহ গফুর রহিম আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেব তারা আমাকে রহমান তাহলে আমাদের জীবনের প্রতিটা মকসাদ হবে রাসূলকে ইত্তেবা করা ভাই ইত্তেবা করবেন বলুন না গো ইত্তেবা বলতে বুঝতে পারছেন তো বাজার হয়ে গেলেন ইত্তেবা বলতে বুঝতে পারছেন তো জীবনের প্রতিটা সেকেন্ড প্রতিটা টাইম প্রতিটা কাজ করার আগে ভাবতে হবে রসুল এই ব্যাপারে কি বলেছে করা যাবে না যাবে না রসুল যদি বলে যাবে এইভাবে করো সেইভাবে করতে হবে কে বলা ইত্তেবা করবেন একটু হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে বলেন রবির ইত্তেবা করবেন আলহামদুলিল্লাহ মহব্বতের তকবীর রবির ইত্তেবা করবেন আলহামদুলিল্লাহ মহব্বতের তকবীর দেন তো নারে তকবীর নারে তকবীর বিশ্বনবী দিবস বিশ্ব বিশ্বনবী দিবস ফিলকাপুর বাৎসরিক বিশ্বনবী দিবস নারে দিবস তাহলে তো কি হবে এবার সেটা শুনবেন না কি হবে শুনবেন তো যারা ইত্তেবা করেছে তাকে একটু দেখুন মক্কা জমিনে বেঁধে নিয়ে এসেছে মক্কা জমিনে রে বেঁধে নিয়ে এসেছে আপনাকে জাহান্নামে নিয়ে যাবার জন্য বিপদটা করতে চাইবে আপনাকে বেসরিয়া দিকে নিয়ে যেতে চাইবে আপনাকে শয়তান ধোঁকা দিয়ে স্বামীর সঙ্গে ফেতনা লাগাতে চাইবে সেটা হলো একজন নারী এ যুবকেরা
মক্কা জমিনে বাজারের উপরে একজন নারীকে অর্ধ উলঙ্গ করে কোমরে দড়ি বেঁধে টেনে 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 বাজারে নিয়ে আসা হচ্ছে। হাজার হাজার মক্কার তৎকালীন আবু জুলুদবা সাইবা এবং তার দলের ছেলেবেলারা সব জড়ো হয়ে গেছে, সবাই গোল করে দাঁড়িয়ে আছে। এ যুবকেরা এই অসহায় বাগানি নারীটার উপরে জুলুম শুরু করে দিয়েছে, তাকে মারতে লেগেছে, তাকে বাধা দেওয়া হচ্ছে, তাকে এমন করে জুলুম করতে লেগেছে, তাকে বারবার বলতে লেখা হয়েছে আমাদের দিকে ফিরে আয়, আমাদের দিকে ফিরে আয়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। কাকে ছাড়তে বলা হচ্ছে? মুহাম্মদ রসুলের দলকে ছাড়তে বলা হচ্ছে, মুহাম্মদ নবীর ইত্তেবা ছাড়তে বলা হচ্ছে। কেন এই অত্যাচারটা হয়েছিল? একটাই মাত্র কারণ, সুমাইয়া নাম ছিল আম্মার, মুহাম্মদ রসুলকে ইত্তেবা করেছিল। জীবনের প্রতিটা মুহূর্তে নিঃশ্বাসে নিঃশ্বাসে নবী 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 দিবানা হয়ে গিয়েছিল। তাই আম্মার উপরে এই জুলুম অত্যাচার হতে লেগেছিল। আবু জুলুদবা সাইবা বলতে লেগেছে, এই সুমাইয়া রে, তোকে আমল করে অনেক পদ দেওয়া হবে, তোকে অনেক অর্থ দেওয়া হবে, তোকে অনেক সম্মান দেওয়া হবে, তোকে নেত্রী বানিয়ে দেওয়া হবে। মুহাম্মদকে ছেড়ে দে, মুহাম্মদকে ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আয়। সুমাইয়া আম্মা একটাই কথা বলেছিল, তুই নেতা বানাবি, নেত্রীর পাওয়ার দিবি, তুই আমাকে বড় বড় পদ দিবি, ধন দৌলত দিবি। ওগুলো নিয়ে কদিন আমি থাকবো? আমার কদিন দুনিয়াদারি চলবে? নিঃশ্বাসের তো কোনো বিশ্বাস নেই, কিন্তু পরকালের জমিনে আল্লাহ পাকের কাছে আমি কি মুখ দেখাবো? যিনি আমাকে সৃষ্টি করেছে, যিনি আমাকে নিঃশ্বাস দিয়েছে, যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, যিনি আমাকে খাইয়েছে, যিনি আমাকে হাত দিয়েছে, যিনি আমাকে কথা দিয়েছে, যিনি আমাকে কিডনি দিয়েছে, যিনি আমাকে হাড় দিয়েছে। এ বুঝে গেল, দুনিয়ার সব কিছু ছাড়তে রাজি আছি, এমনকি জানও ছাড়তে রাজি আছি, আমার স্রষ্টা আল্লাহকে ছাড়তে রাজি নয়। আজ আমাদের আম্মারা কি করছে, আমাদের বোনেরা কি করছে, কি করছে? আহা, একটু পেটের জ্বালা হলে অমনি খারাপ লাইনে নেমে যাচ্ছে, একটু পেটের জ্বালা হলে বেপর্দা হয়ে বেরিয়ে যাচ্ছে, একটু পেটের জ্বালা হলে আরো কিনা 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 বুড়াই কাজে করে ফেলছে। তারপরে কেউ ফিরিয়ে দিলে কিসের পয়সা না পয়সা দেখা দেখি নি, গপ গপ নিয়ে ফেলছে, খেয়ে ফেলছে। আম্মা বোনেরা বাপ ভাইরা মনে রেখে দেবেন, আর একটা কথা বলে যায়, মেয়েরা যদি ভুল করে, অন্যায় করে, এ পুরুষরা তোমাদের কপালে বিপদ বেশি। যখন কোনো মেয়ে যদি ভুল করার জন্য জাহান্নামে যায়, সঙ্গে সঙ্গে ওই মেয়েটা বলবি, আল্লাহ আপনি আমায় জাহান্নামে দিচ্ছেন, আমাকে দিবার আগে আমার গার্জেনটাকে দিন। শুনছেন? কেন আমার গার্জেন যদি আমাকে দুঃখ দিল, আমি তো পাপ করতাম না। শুনছেন তো কত বিপদ? আমার অশুনলে কিন্তু বাপ বিশাল বিপদ, কিন্তু পরিবর্তন তো হতে হবে, এখন তো সময় আছে। নিঃশ্বাস ফুরোবার আগে করে নেন, নিঃশ্বাস ফুরিয়ে গেলে আর কোনো গুঞ্জাইশ চলবে না। যার একবার সুযোগ দিন, একদিনের জন্য সুযোগ দিন, এক সেকেন্ড দেওয়া হবে না, আল্লাহ দেবে না। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দেন। আম্মা সুমাইয়া হুজুরের কথাটা বলি একটু। আজকে আমাদের ছেলেরা বাপরে বাপ, তবে হ্যাঁ আল্লাহ শুকর, আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আব্বাস সিদ্দিকীকে কিছু ভাই মিলিয়েছে। লড়ালড়ির ব্যাপার নেই ইনশাআল্লাহ, কি ঠিক বলছি তো নাকি? বাবা বাবা, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা সহজ করে দিক, আর আখিরাতে যেন একসাথে জান্নাতটা নসিব করে, বলুন আমিন। একটু খুশি বলুন, আল্লাহুম্মা আমিন। তবে আল্লাহ পরীক্ষা নিচ্ছে ভাই, একটু সবর কর। আব্বা জানেরা একটু পরীক্ষা চলছে, আমার আম্মা বোনেরা একটু পরীক্ষা নিচ্ছে, আল্লাহ সবর করুন। নবীদেরকে আল্লাহ পরীক্ষা নিয়েছে, নিয়েছে না নাই নাই? হ্যাঁ, আল্লাহ নবী নূর নবী দয়া নবী টাইপে জমিনে কি করতে গিয়েছিল? এক আল্লাহর দাওয়াত দিতে গিয়েছিল, আল্লাহ পাকের কথা শোনাতে গিয়েছিল, মানুষ গুনোকে সত্য দিকে ডাকতে গিয়েছিল। দুনিয়া মানুষ গুনোকে আল্লাহকে ভুলে গিয়ে, খালিককে ভুলে গিয়ে, রবকে ভুলে গিয়ে দুনিয়া দাসত্বের শিকার হয়ে গিয়েছিল। তাদেরকে আল্লাহ নবী টাইপের মানুষ গুনোকে বোঝাতে গিয়েছিল। এ যুবকেরা কিন্তু কি ঘটনা ঘটেছিল,
টাইপের তৎকালীন সর্দার লিডার নেতা যারা ছিল তারা এমন করে আমার রসুলের উপরে জুলুম করার জন্য টাইপের বাচ্চা গুলো কে হুলিয়ে দিয়েছিল, আমার রসুলকে পাগল বলে দিয়েছিল গো। নাউজুবিল্লাহ মিন জালে বাবা আমার এমন করে তাইপের জমিনে এত রক্ত বেরিয়েছিল আল্লাহ নবীর জুতো মোবারকটা রক্তাক্ত হয়ে যায়। এইভাবে তারা মারতে লেগেছে। আল্লাহ নবী কি বলেছিল বাবারা, আমি মুহাম্মদ পাগল নই রে বাবা, আমি তোদের সর্দার লিডার না গিয়েছে আমার নবী পাকের নাকে হাত দিয়ে দেখতে লেগেছে মুহাম্মদ মারা গেছে না বেঁচে আছে। এ যুবকেরা সেই নবীর উম্মতে হকের পক্ষে চলবে, আল্লাহ নবীর পক্ষে চলবে, গরিবদের হয়েছে। আল্লাহ নবী এমন করে এক মাস ঘর ছেড়ে দিয়ে পাহাড়ে বন্দি থাকতে হয়েছে। আম্মা জান খাদিজা লুকিয়ে 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 আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীর জন্য খাবার নিয়ে যেত পাহাড়ের উঁচু শিরাতে। এখন গা উঠানোর ব্যবস্থা রয়েছে, তখন ব্যবস্থা ছিল না গো। আম্মা জান খাদিজা এইভাবে কষ্ট করে করে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতে লেগেছে। এটা দেখে আমার আল্লাহ পাক খুশি হয়ে বলেছিল জিব্রাইলে, জলদি করে দুনিয়া জমিনে চলে যা, আমার হাবিবকে যে জানিয়ে দে খাদিজার ব্যবহার, খাদিজার আখলাক, খাদিজার আমার নবীর উপরে প্রেম দেখে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে আল্লাহ সালাম দিয়েছে। আল্লাহ মা বোনেরা ইসলামে নারীদের অবদান অনেক আছে মারে, আমরা তো শেষ হয়ে গেলাম, তোমরা কমসে কম একটু মজবুত হও। আমরা তো বাইরে ঘুরে 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 বন্ধু বন্ধুকে খুশি করতে করতে, এ মহাজনকে খুশি করতে করতে, এ কারবার ঠিক করতে করতে, ও সব ডালে চালে খিচড়ি করে ফেলি। তোমরা তো কমসে কম মা ঘরে আছো, তোমরা একটুখানি আল্লাহকে ডাকো, কোরআন বেশি করে পড়ো, পর্দায় থাকো, একটু আল্লাহর কাছে কাঁদাকাটি করে দোয়া চাও, যেন আল্লাহ আমাদেরকে আবার ফারিস্তা পাঠিয়ে সাহায্য করে আর ইমাম মেহেদী আলাইহিস সালাম যেন তাড়াতাড়ি চলে আসে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। আহা কি কষ্ট করেছে নবী আমার, সেই নবীর পক্ষে থাকবে বলবে তোমার উপরে জুলুম হবে না, আমি থাকবো বলবো আমার উপর জুলুম হবে না, হবে কিন্তু কদিন হবে? হ্যাঁ আল্লাহ বড়ি খালি কদিন নেবে, 10 বছর 20 বছর 50 বছর 100 বছর তার যাবে না রে বাবা দুনিয়ায় মানুষ, ঠিক না বেটি? কিন্তু তারপরে চির শান্তির জান্নাত পাবে, সেই আশাটুকু করো আমার যুবক ভাইরা। এটাই তো আমাদের ঈমান, যে আমরা আল্লাহ দেখিনি, আমার রসুল বলেছে মেনে নিয়েছি, কোরআন যেটা আল্লাহর বাণী আমরা দেখিনি, রসুল বলেছে মেনে নিয়েছি, ফেরেশতা আছে আমরা দেখিনি, রসুল বলেছে মেনে নিয়েছি, জান্নাত আছে আমরা দেখিনি, রসুল বলেছে মেনে নিয়েছি, আমার কি বলে দোজক আছে আমরা দেখিনি, রসুল বলেছে মেনে নিয়েছি, আমরা নবীকে ভালোবাসি বলেই তো মেনে নিয়েছি। কিন্তু একটুখানি চলার স্টাইলটা চেঞ্জ করো, চলার স্টাইলটা ঠিক করো, কাদের সঙ্গে মিশবে, কাদের সঙ্গে উঠা বসা করবে, কাদেরকে সাপোর্ট করবে, কাদেরকে পিয়ার করবে, কাদেরকে সহযোগিতা করবে, একটু ফলো করো আমার রসুল কি বলছে দেখো। সুদ খাওয়া সুদখোরকে সাপোর্ট করা এক, চুরি করা চোরকে সাপোর্ট করা এক, মদ খাওয়া মদকে সাপোর্ট করা এক, আল্লাহ ওয়ালাদের সঙ্গে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়, মাতালের সঙ্গে থাকলে কখনো আল্লাহ হওয়া যায় না, মাতালি হওয়া যায়। কথা বুঝছেন না বোঝেন না? আমার মুরব্বী বাপেদের অসুবিধা হচ্ছে না তো? আমার সোনার ভাইরা, তোমার আব্বারা আল্লাহ কারে সব আমার আব্বাদের সঙ্গে উঠা বসা করে জিন্দেগি কাটিয়েছে, তোমরা একটুই ভাইয়ের সঙ্গে থাকবে তো? কি গো যুবকরা বলো থাকবে তো? আমার হাতটা তুলুনি বেশি,
হাত তুলে অসুবিধা আছে না, অনেকে ভাববে যে হাত তিনজনে তোলাতে চাইছেন নাকি ভয় খেয়ে যাচ্ছেন, হয় যদি সবাই সাপোর্ট না করে, একজন যদি সাপোর্ট না করে তথাপি আব্বাস সিদ্দিকী তিনি ভয় করেন, কারণ আব্বাস সিদ্দিকী একজন ইমানদার, ব্যাস এটা আমার পরিচয়, কেন ইমানদার ভালোবাসে বলে তাই নাকি অনেক বক্তা তো বাজারে ঘুরছে রে বাবা, হ্যাঁ সকাল ১০টায় তাও আলহামদুলিল্লাহ, দুপুর ২টায় তাও আলহামদুলিল্লাহ, ভাইজান যখন আসবে তখন আছি, এটা কি আল্লাহর দান নয়, এটা কি রসূলের গোলামি করার ফল নয়, এটা আব্বাস সিদ্দিকের কোন কৃতিত্ব নয়, এটা এটা একমাত্র অন্তর থেকে আল্লাহকে ভালোবাসি, অন্তর থেকে মুখে যা বলি অন্তরের কথা বলি তাই আল্লাহ সাহায্য করছে, এটাকে কোন জিনিস দিয়ে রুখে রাখা যাবে না, এখন যেমন কোন জিনিস দিয়ে রুখতে গেলে যেটা দিয়ে রুখবে সেটা পুড়ে যায়, আল্লাহ দিয়া নিয়ামত আগুনের থেকে হাজারো কোটি গুণ পাওয়ার রাখে, আল্লাহ দিয়া নিয়ামতকে কেউ রুখতে গেলে সে বরবাদ হয়ে যাবে, যুগে যুগে কত রুখতে গেছে বরবাদ তারা হয়েছে, হতভাগা আকবর মুজাদ্দিদ আল-বাসানিকে রুখতে গিয়েছিল জানেন না, হতভাগা আকবর মিটে গেছে তার দরবারে কেউ যাই না, যদিও বা যাই থুতু ফেলা বিহায়া করতে গেলে, হ্যাঁ এরকম করে ক্রিটিসাইজ করে দেখ রে শয়তান মরে গেছে কেমন হয়েছে বলে, আর কিছু মুজাদ্দিদ আল-বাসানির দরবারে আজও লোক যে কাঁদছে, আহা কেন ও আল্লাহর দিকে ছিল রসুলের দিকে ছিল, জোরে বলুন সুবহানাল্লাহ, আরে এজিজ মিটে গেছে হোসাইন মিটে নে, আজও লোক হোসাইন আলাইহিস সালাম বা হোসাইন রাহমাতুল্লাহ বলে ডাকে, আরে জি ওকে লোক থুতু ফেলে কেউ নাম নিতে লজ্জা লাগে, কেউ নিজের ছেলের নাম রাখে না, সাইন ছিল আল্লাহর দিকে হোসাইন ছিল নানা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকে, জোরে বলুন সুবহানাল্লাহ, তোমরা কোন দিকে থাকবে ঠিক করো বলো কোন দিকে থাকবে, আল্লাহ আল্লাহ রসূলের দিকে কারা থাকতে চাও আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলো, কথা ঠিকই তো, কথা ঠিকই তো, হাত না বান জীবনে সব হারা হয়ে যাও, জীবনে সবাই তোমার উপরে বেজার হয়ে যাও, কিন্তু কোনদিন আমার আল্লাহ আল্লাহ রসূলকে বেজার করা কাজ করোনি, ফিরে আসো যুবকরা, ফিরে আসো, পরিবর্তন হও, নামাজ পড়ো, মসজিদগুলোকে আবাদ করো, আল্লাহ তোমার ঘরকে আবাদ করবে, ঘরে শান্তি দেবে, রহমত দেবে, অভাব দূর করে দেবে, মসজিদগুলোকে আবাদ করো, বুঝার চেষ্টা করো আমার ভাইরা বাপেরা মায়েরা বোনেরা, বুঝার চেষ্টা দুদিনের ময়া, আর একটা কথা ভুলে যাবো লাস্টে, এখন মনে পড়েছে বলে যাচ্ছি, আমার একটা দাবি আপনাদের কাছে ভালোবাসা, প্রত্যেকেই কথা মানতে হবে, জীবনে একবার হলো আমার রসূলের পাশে সালামের একটা জীবনী কিনুন, পুরো জীবনীটা পড়ুন, আর প্রত্যেকে নিজের বাচ্চাকে ডাক্তার উকিল জজ ডিএম যা খুশি করেন, কিন্তু এক নবীর জীবনীটা আগে পড়াবেন, কথা দিচ্ছেন, কথা দিচ্ছেন, যদি পড়ান কি হবে, আপনার যখন ৭০ বছর ৬০ বছর ৫০ বছর বয়স হবে, এবার পরমুখাপে কি হয়ে যাচ্ছেন, তো আপনার ছেলে যদি বড় ডিএমও হয় পুলিশ হয় জজ হয় জেলার সাইরি হয়, এসে আপনার গা টিপবে আপনার পা টিপবে আপনার খোঁজ নেবে আপনার ওষুধ এনে দেবে আপনাকে সেবা করবে, কেন নবীর গোলাম কখনো বাপ মার বিরুদ্ধে হতে পারে না, জোরে বলুন সুবহানাল্লাহ, আজই না করেন কি হবে, বাকিটা পরিবেশ তো জানেন আপনারা কি হচ্ছে, পরিবেশ তো জানেন কি হচ্ছে, আর বলতে লাগবে না, এই প্রত্যেকটা বিশেষ করে যুবকদের বলছি যাদের হয়েছে বাচ্চা বা হবে, মা বোন বা ভাই এখন থেকে শুরু করো, আমি বাচ্চাকে ইংলিশ শিখাবো বাংলা শিখাবো অঙ্ক শিখাবো সব শিখাবো, কিন্তু সংস্কৃতিও শিখাও, কোনো ইসলামে বাধা নেই, শিখাও সব জানতে অসুবিধে নেই, কিন্তু মোহাম্মদ রসুলের জীবনী মাস 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 গলায় ঝুলিয়ে দাও, আর প্রত্যেকটা বাচ্চাকে বলে দাও তোর নিঃশ্বাসে নিঃশ্বাসে রন্ধে রন্ধে একটাই কথা থাকবে, এই জীবনী যার সেই মোহাম্মদ রসুলই একমাত্র তোর লিডার, জোরে বলুন সুবহানাল্লাহ, তোর মডেল মোহাম্মদ রসুল অন্য কেউ নয়, যাকে মোহাম্মদ রসুলের দিকে পাবি তার কাছে মিশবি তার সাথে উঠবি তার পক্ষে থাকবি তাকে পিয়ার করবি তাকে আনবি তার সাথে যাবি সার জীবনের সব কিছু মোহাম্মদ রসুলের অনুসরণ করে চলো, আহা
বাবা এমন করেই যে সুমাইয়ার কথা বলছিলাম একটু বলি, কি গো বলি, অসুবিধা হচ্ছে? চারটে বন্ধ হবে তো, হয়ে গেছে সাড়ে তিনটে, বেশি তো কম নয়, তাই তো নাকি? একটু বলি, আর এখানেই জামাত হবে একটা, আমিও আছি, আমিও নামাজ পড়বো, যদি আপনারা বলেন মোমবাতিও করে দেবো, কোনো অসুবিধা নেই, একসাথে নামাজ পড়ে নেবো, কেন মসজিদে টাইম মতো হবে, তাই তো নাকি? মসজিদে যে টাইম আছে সে টাইমে করি, না টাইম চেঞ্জ করেছে, হ্যাঁ ওই টাইমেই করুন, অসুবিধা নেই, শুধু আজানের সময় মাইকটা বন্ধ থাকবে, চারটে বন্ধ হবে, তারপরে এখানে আমরা জামাত করব, জামাতের পর ভাইয়েরা তাবারুক করেছে, রাসূলের মাহফিলের তাবারুক, নিয়ত করে খেলে কঠিন পেটের বিমার ভালো হচ্ছে না, আল্লাহ চাইলে ভালো হয়ে যেতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এর অনেক প্রমাণও আছে, ফুরফুরা শরীফে তিন দিন সালসালে সিন্নি দেয় না, ওই নিয়েছে প্রচুর লোকের বিমার ভালো, এটা বিশ্বাস, ভালো করার মালিককে, তাই ভালো কিন্তু আল্লাহ করবে, সব কিছুর একমাত্র মালিক আল্লাহ। আপনারা বসে খাবেন ভাইরা, আমার আম্মা জান সুমাইয়া হুজুরের কথাটা বলবো, এই যুবকেরা তরুণীরা বাপেরা কত জুলুম অত্যাচার করেছে গো, যা বলে শেষ করা যাবে না, আম্মা জান সুমাইয়াকে গরম পানিতে শুইয়ে দিয়ে টেনে 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 নিয়ে যেতে লাগা হয়েছে, কোমরের গোস্ত গুলো ছিঁড়ে ছিঁড়ে চামড়াটা গুটিয়ে গুটিয়ে কাদের কাছে জড়ো হয়ে গেছে গো, এমন করে আম্মা সুমাইয়াকে তারপরে আবার জিজ্ঞাসা করা হয়, এ সুমাইয়া মুহাম্মাদের দল ছেড়ে দি, আল্লাহ দল ছেড়ে দে, আমি আবু জাহেল উসমান সাইবা আমাদের দলে চলে আয়, আমাদের নেতৃত্ব মেনে নে, কিন্তু আম্মা সুমাইয়া বলেছিল যতই জুলুম করিস না কেন আমি আল্লাহ আল্লাহ নবীকে ছাড়বো না, এ দুনিয়ার জালিমেরা শুনলে আজ দুনিয়ায় আমার নবীর গোলাম এমন আছে, সে চীন হতে পারে, মায়ানমার হতে পারে, আজানটা হয়ে যাক, আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা, আসলে একটু সালাত ও সালাম করে নি, যাদের উজু নেই উঠছেন উজু করে নিয়ে তাড়াতাড়ি চলে আসবেন, একদম কেউ কেউ বাদ দেবেন না, মাথায় টুপি না থাকে খালি মাথা হলেও পড়বে, কথা বলে টুপি পড়লে একটা সন্ন্যতের স্বভাব পাবেন, আদৌ ভাই নামাজের, কিন্তু এই মুহূর্তে নেই, যখন কাজা করার থেকে খালি মাথায় পড়া ভালো, সকলে দাঁড়িয়ে নেবি সালাম,
তালাল বদর ও আমার আব্বা ভাইরা দুদিনের দুনিয়ায় আল্লাহ বলল জান্নাত যদি নিতে চাস জান দে মাল দে এই জান মাল সাহাবারা নবীর অনুসরণ করে নবীর পিছনে গিয়ে গিয়ে দিয়ে দিয়েছে আম্মা সুমাইয়ারও জান চলে গেছে তা সেই রাসূলের দ্বীন ইসলাম নিজেকে মেনে এবং ইসলামের বিরুদ্ধে যে সকল দুপায়ে পশুরা আজকাল ইসলামের উপর আঘাত করছে সেই সকল পশুদের মোকাবেলা করতে গিয়ে যদি আমাদের জান মাল দুটো যায় আমরা দিতে পারবো তো একটু খুশি হয়ে বলুন পারবেন সত্যি পারবেন আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলুন আলহামদুলিল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আলহামদুলিল্লাহ জান মাল দুটো দিতে হবে তার বিনিময়ে জান্নাত জান আল্লাহ কখন নেবে আল্লাহই ভালো জানে তবে তার দিনের জন্য খেয়াল রাখতে হবে কথা বুঝে আসছে এয়ারপোর্টের মসজিদকে ভালোবাসবেন কোন মসজিদ সব মসজিদকে ভালোবাসবেন এয়ারপোর্টের মসজিদে খেয়াল রাখবেন কথা বুঝে আসছে আমি বেশি কিছু বলবো না কথা বুঝে আসছে না বেশি কিছু বলবো না কিন্তু জান তো দিতে পারবেন বললেন মালও দিতে পারবেন বললেন কমসে কম এই মাহফিলে নবীর প্রেমে আগামী বছর এই মাহফিলের জন্য এই যে তাবারুক হবে জান তো দিতে পারবেন বললেন কমসে কম 3000 করে টাকা কটা লোক দিতে পারেন দেখি তারপরে বলবো জান কজন দিতে পারে দেখি 3000 করে টাকা কজন দিতে পারবেন সামনে বছর এই মাহফিল কারণ এই মাহফিলের সভাপতি আমি এটা আমার মাহফিল মানে আমার বলতে আমরা পরিচালনা করি আমি নেতৃত্বের মধ্যে আছি এইভাবে বিভিন্ন জায়গায় আমি মাহফিলে অনেক জায়গার দায়িত্বে আছি 3000 করে টাকা রসুলের প্রেমে আল্লাহ রসুল যেন তাদেরকে দিদার দেয় আল্লাহ যেন নসিব করে আমি সেই দোয়া চাইব বলুন রসুলের জন্য জান দিতে পারবেন 3000 করে টাকা কতজন দিতে পারবেন দেখি একটা আর কি আছে দুটো দুটো উঠে চার কই তিন চার পাঁচ ছয় সাত কই আট নয় দশ এগারো বারো তেরো যারা হাত তুলেছিলেন গুনেলি চোদ্দ নাবান কমসে কম সাত ছটা লোক যে কুড়িটা করেন দেখি এই তো গুণা হয়ে গেল সর্বপ্রথম কে হাত তুলবেন ওই ছজনের মধ্যে থেকে যে আমি দেবো এই একটা মাশাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর পনেরোটা হলো ষোলো নম্বরে কে হাত তুলবে কুড়িটা এটাই তো আমরা আমরা আমার রসুলের জন্য আল্লাহর জন্য মেহনত করা খেটে খাওয়া পরিশ্রম করা সমস্ত কষ্টের পয়সা আমরা আল্লাহর জন্য রসুলের জন্য ব্যয় করি উদ্দেশ্য কি পরকালে আমরা জান্নাত নব জোরে বলুন সুবহানাল্লাহ আর রসুল বলছে
আল্লাহ আর জান আর মালের বিনিময়ে জান্নাত দেবে বলেছে। 15 হয়তো 16 নম্বরে কে আতলবে? আলহামদুলিল্লাহ নারে তাকবীর 17টা হয়ে গেছে, নারে তাকবীর আর তিনটে, আলহামদুলিল্লাহ তিনটে, কে হাত তোলে? 18 হয়েছে, 18 হয়ে গেছে, হাত তোলেন। 19টা হয়েছে, একটু বসেন তো দেখি, দেখতে পাচ্ছি না ঠিক, একটু বসেন দেখি। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, ভাই কারা কারা 3000 করে দেবেন বলেছিলেন, একবার হাতটা তোলেন তো গুনেলি, একবার হাতটা তোলেন গুনেলি। সরো 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 সরো, বসে যাও না, বসে যাও। এখানে কারা কারা হাত তুলেছিল, কুদে গেল এখানে, এটা কি হাত তুলেছিল? এদিকে খেয়াল করুন, কারা কারা 3000 করে দেবেন বললেন, একটু হাতটা তুলুন, আর একবার গুনে লিখছি। এক, এখানে একটা পাগড়ি করে দিয়েছিল, ওই তো না, দুই, তাই বলি অত সহজ টাকার ব্যাপার নাই, একবার দেখলে ছাড়া যায়। বাপ আমার জন্য নয় রে বাবা, মেহমানদারি হবে তোমরা আজকে, আমরা সবাই আজকে নবীর মেহমান, ঠিক নবীর মাহফিলের মেহমান, ঠিক না বেটি? নবীর মাহফিলের মেহমান, আমরা তো খাদেম, নবী দিবস উপলক্ষ করে মাহফিল। একবার গুনেলি, এক দুই খুঁজে গেল, তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কুতে গেল, তেরো চোদ্দ একটু লাড়াবে ভাই হাতটা, পনেরো কুতে গেল, ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ, আর একটা মনে হচ্ছে হয়েছিল কই ভাই, হ্যাঁ দেখলেন, বলছি মাশাআল্লাহ নারী দিবে নেই কে বলেছে, তবে নাম মাইকে বলবো না ভাই, অসুবিধা আছে, কথা বুঝছেন না বোঝেন না, অসুবিধা আছে না নাই? হ্যাঁ অসুবিধা, আল্লাহ দেখেছে না দেখেন, এটা নাম লিখতে হয়, নাম ফোন নাম্বার গ্রাম লিখে লাও, এই ছেলেরা লিখে লাও, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলী, তেরি জালিয়ো কে নিচে তেরি রহমতোঁ কি ছায়ে, জিসে দেখনি হো জান্নাত ও মদিনা দেখায়ে। বলুন না সুবহানাল্লাহ, যদি কেউ জান্নাত দেখতে যায় কোথায় যেতে হবে আজি সাহেবরা? জান্নাত দেখতে গেলে কোথায় যেতে হবে? মদিনা শরীফে। যে আপনারা গেছেন তো হাজি সাহেবরা জানে, জান্নাত দেখতে গেলে কোথায় যেতে বলবেন তো? মদিনা শরীফে, আমার নবীর মেম্বার শরীফ থেকে নিয়ে রাসূলের জেসে মোবারক যে জায়গাটা রয়েছে, আম্মাজান আয়েশার ঘর, হুজুরের ঘর, ওই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। জোরে বলুন সুবহানাল্লাহ। তেরি জালিও কি নিচে খিচায়ে, জিসে দেখনি হো জান্নাত ও মদিনা দেখায়ে, জিসে দেখনি হো জান্নাত ও মদিনা দেখায়ে, রোজে কি সামনে মে তো যায়ে, ইসমা বদল না যায়ে, জিসে দেখনি হো জান্নাত ও মদিনা দেখায়ে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাপ অনেকে হয়তো ভয়েতে হাত তোলেনি, শুনছেন? গোপনে গোপনে হয়তো দেবে,
3000 করে দেখা, যারা নাম লিখছেন কতজন হচ্ছে আমার কাছে তাড়াতাড়ি বলবেন। দ্বিতীয় নম্বর কথা, 3000 তো হলো, 50টা লোক এখানে পাওয়া যাবে, 50টা লোক মাত্র 2000 করে টাকা নবীর এই মাহফিলে আগামী দিন বছর জন্য দেবেন। ভাইজানকে ভালোবাসেন, ভাইজান এই মাহফিল করছে 50টা লোক। সর্বপ্রথম হাত তুলেছে এই বাচ্চারা, 50টা লোক হাত তুলুন, 2000 করে দেবেন। 2000টা কি বেশি হচ্ছে? 3000 দিতে পারবে, 2000 দিতে পারবে না? আচ্ছা 1000 করে দিচ্ছি, 50টা মধ্যে বেশি হয়ে যাচ্ছে, 2000টা অর্থ সবাই দিবার উপযুক্ত নয়। 1000 করে 50টা মানুষ আমাদের হাজি সাহেবরাও দেবেন, আলহামদুলিল্লাহ, মারহাবা, নারে দিবে, নারে দিবে। আল্লাহ এই মাহফিলকে কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। দাতাদের দানকে কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। একটু আব্বার হাতটা গুনলি, 1 2 3 4 5 6 7 জন হয়েছে, আর কে আছে এদিকে? 1000 করে 8 9 10 11 ওই বাচ্চারা দেবে, 12 13 14 15 16 17 18 19 20 21 মাশাআল্লাহ 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 22 23 24 27 28 29 30 31 32 33 34 35 36 38 39 40 41 আল্লাহ তোদের ভালো করে কষ্ট দিচ্ছিস নি তাই, 42 43 44 45 46 47 48 48 আমি তো দেখতে পাচ্ছি না, আল্লাহ করে এত মানুষ হয়েছে, 48 49 50 51 মারহাবা, নারে দেবে, নারে দেবে। 500 কোটি টাকা 100 জন, ব্যাস এটা শেষ আর চাই বলি, 500 কোটি টাকা 100 জন লিখতে পারবে তো? না না থাকবে, এটা তো তাড়াতাড়ি লেখো, 500 কোটি টাকা 100 জন। হা হা হা, অনেকে বলছে যে নলেজ শ্রী টাকা গেল কোথায়, আমি বলছি খেয়ে ফেলেছি, তারপরেও দেখি লোক নিজে টাকা দিচ্ছে, ভাই আমি তো সব খেয়ে ফেলেছি, বলছে যা খুশি করকে যান, আপনাকে বিশ্বাস করে দিয়ে গেলাম, স্বভাব আল্লাহ থেকে লেলো, বজরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ এটা হলো ইমান, স্বভাব তার আব্বাস সিদ্দিকি দেবে না, দেবে কে? হ্যাঁ আহা, 4 বছর বয়স, 4 বছরে একটা বাচ্চা, তারিফা পারভিন আমার ছোট্ট একটা বোন, 4 বছর বয়স, বছরে বছরে টাকা জমিয়েছে, জমিয়ে 1 বছর পর মাহফিলের জন্য দিচ্ছে এই গ্রামের মেয়ে। আ আল্লাহ, এইভাবে যেন বাংলার প্রত্যেকটা গ্রামের মা, ছোট ছোট বোন বাচ্চারা এইভাবে নবীর মাহফিলের জন্য প্রেমিক তৈরি হয়, বলুন আল্লাহুম্মা আমিন। আর এটা আলহামদুলিল্লাহ আগে কিন্তু ছিল না, আবার নতুন করে আমার দাদাদের বেলায় ছিল, আর বাচ্চাদেরা প্রথম প্রথম যখন এসেছিল হয়েছিল, বিজখানে একটা বড় গ্যাপ হয়ে গেছিল, ধর্মসভা থেকে মাহফিল থেকে যুবকরা অনেকটা দূরে সরে গেছিল, ঠিক না বেটি? আবার কিন্তু এটা অ্যাট্রাকশন হচ্ছে, আর যত যুবক মাহফিলে বাড়বে, আর যত বাচ্চারা মাহফিলের দিকে আসবে, আর যত বাচ্চারা মসজিদ যাবে, জেনে রাখবে মসজিদ কোনদিন নামাজের জন্য খালি হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নামাজিকে বলবো, নাতি পুতা ছেলে পুলে সব 10টা 20টা করে নিয়ে যাবেন বাচ্চা মসজিদে, মসজিদে নিয়ে ঘুরে দেবেন, সব চাচা মেচি চিল্লা চিল্লি ছুটো ছুটি যা খুশি করো, কোনো গুণা নেই, ওরা বেগুনা, ওরা বেগুনা ওরা। কিন্তু ওই যে নিয়ে যাবেন 5 বছর 10 বছর, ওই যাতায়াতটা হতে 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 মসজিদের উপর টান হয়ে যাবে, তখন বড় হয়ে গেলে আর বলতে হবে ওটা কিন্তু টাইমে টাইমে ঢুকছে, কথা বুঝছেন না বোঝেন না? আর মাহফিলেও নিয়ে আসবেন, আর এই যে আসা যাওয়া থাকবে বলতে হবে না, ঠিক সময় থেকে ঢুকবে। আর যত আপনারা এইভাবে আসবেন তত মনে রাখবেন আমার সব থেকে বড় দুশ্মন কিন্তু ইবলিশ হয়ে যাবে, আর ইবলিশ তো ডাইরে নামবে না, ও চালা কোনো কিছু কাজ করাবে, কারণ ইবলিশ কোনোদিন চাই না এই যুবক ছেলেগুলোকে 1 বছর ধরে খিলকাপুরের ছেলেগুলোকে বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করালাম, জানি ছেলেগুলো ভালো, তারপরে বুঝাতে চাইছি, তা আব্বাস সিদ্দিকী আসলো সব বাইকে ডেকে ডেকে বসিয়ে নবীর কথা আল্লাহর কথা শুনে দুয়া টুয়া করিয়ে দিল, ও 1 বছরে সব গুনাহ খাতা মাফ, যত ছোট 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 গুনাহ আল্লাহ মাফ করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর তওবা করে নিলে খালেস দিনে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। ইবলিসের মেহনত যে 1 বছর করলো শয়তান, ওর কথা ওর মেহনতে পানি দিলাম না তো আমার উপর রেগে যাবে না?
ভাই 500 করে 100 লোক ধরে একা তাড়াতাড়ি তাড়াতাড়ি 500 করে 100 লোক টক টক করাত গুনবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 15 15 15 কোথায় গেল 16 17 18 19 20 21 22 22 22 23 24 25 26 কোথায় গেল 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 61 61 হয়েছে কোথায় গেল আর কি আছে 500 কোটি টাকা জলদি করে আপনার হাতে নিবিয়ান গুনে লিছি 61 টা হয়েছে 62 হয়েছে আপনি নাও 62 হয়েছে আর কি আছে হ্যাঁ হ্যাঁ 63 কোথায় কোথায় চোখের পাওয়ার কমে যাচ্ছে নাকি 63 হ্যাঁ 64 64 হয়ে যা বাবা উঠে দাঁড়া দিত বাবা তুই তো সবে চারা না দুদিন পর হবে আটা না তারপর হবে বড়া না তারপর হবে এক টাকা সেই দিন ইনশাল্লাহ আব্বাস সিদ্দিকি কামিয়াব হয়ে যাবে বলুন ইনশাল্লাহ নারে কইবে আল্লাহ তোদের হায়াত দারাজ করুক আল্লাহ তোদেরকে বড় করুক আল্লাহ তোদের দুনিয়া আখিরাতে শান্তি ঢেলে দিক বলুন আল্লাহুম্মা আমিন এইভাবে আমার বাপ দোয়া করেছে আমার দাদা দোয়া করেছে আমার পদ্দো দোয়া করেছে আমার গোষ্ঠী খানদান এইভাবে দোয়া করেছে আর আমি দোয়া করে যাই প্রত্যেকটা বাচ্চার জন্য কি ছেলে কি মেয়ে প্রত্যেকটা বাচ্চার জন্য দোয়া করে যাই আল্লাহ তোদের হায়াত দারাজ করুক নেককার করুক নবীর গোলাম আল্লাহর পাগল করুক তোদের ঘরে সব আল্লাহ কোটি কোটি টাকার মালিক করুক মক্কা মদিনায় যাবি গরিবদেরকে দান করবি এইভাবে হক দিন ইসলামের জন্য খরচ করবি আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন নারে দিবে যারা নগদ দিচ্ছেন ওদেরটাও লিখবেন কিন্তু নগদ বলে পাশে লিখে নেবেন ভাই কত 64 না কত হয়েছে বলুন 64টা সময় তো কম 64 হয়েছে আর বাবা দেনা বাবা আর কটা জানো বলবি তো তাড়াতাড়ি 100টা বলেছি 64 কটা বাকি দরকার সেটা বলতে পারছি না 36টার দরকার বলেন না গো 36টা নো আগে আগে হাত তোলেন না তো একটা হয়ে গেল একটা যারা আগে তুলেছিলেন তুলবেন না দুটো তিনটে চারটে চারটে পাঁচটা ছটা বাবা ছটা হয়ে গেছে তাহলে আর 28 না আচ্ছা হয়ে গেছে 38টা দরকার 1 2 3 4 মাশাআল্লাহ মাশাআল্লাহ 5 5 আল্লাহ তাড়াতাড়ি 5 6 6 ছজন হয়েছে কই সাতজন সাত হাত গুনা হলে নাপি লেবেন হাত গুনা হলে নাপি লেবেন সাতটা হয়েছে বাবা দে না বাবা আর 23টা আল্লাহর হস্তে আটটা আটটা নারে তাকবীর নটা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর কে আছে নটা হয়েছে 10টা 11 না ওই একটা বাচ্চা দেখুন আমার শাহাদাত আগুন তুলেছে মাশাআল্লাহ মারহাবা এসব শিক্ষা দেখুন রক্ত বলে দেবে ইমানদারের রক্ত বলে দেবে যে আমি ইমানদার জোরে বলুন সুবহানাল্লাহ 11টা হয়ে গেছে আর 19টা দরকার 19টা কোতে গেল 1 2 3 4 4টা এক জায়গায় 5টা 6টা 7টা 8টা 8টা হয়েছে 19টা আর 11টা আর 11টা 11টা আর কোথায় গেল 1 2 3 4 4টা হয়ে গেছে 4টা হয়ে গেছে 5টা 5টা হয়ে গেছে 6টা বাস বাস আর 5টা আর 5টা হাতের মুঠো একটা 5টা কে আছে মনে বড় আসলে বলেছি প্রতি বছর 2রা ডিসেম্বরে মাহফিল হবে ইনশাআল্লাহ রোববার পড়ুক আর জিবারি পড়ুক 2রা ডিসেম্বর হবে কথা বুঝে আসছে না বাংলা তারিখ বলবো তাহলে কি করাবো শুক্রবার তো থাকবে না তাহলে তার আগের দিন হবে গত বছরে 1লা ডিসেম্বর হবে মাহফিল একটা বাচ্চা নগদ দিয়েছে আচ্ছা 1 2 5 জনের মধ্যে তো 1 2 3টে হয়েছে আর দুটো ওই একটা চারটে শেষ শত শেষ কে হাত তুলবেন একজন নারী দিবে